বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে বাংলাদেশের স্বাধীনতার ঘোষক তিনবারের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের এই জন্মবার্ষিকী 86তম জন্মবার্ষিকীর উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি বিএনপি ঢাকা মহানগরী দক্ষিণের সম্মানিত আহ্বায়ক চেয়ারপার্সনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এখানে উপস্থিত ঢাকা মহানগরী উত্তরের আহ্বায়ক 90-এর ছাত্র গণ আন্দোলনের মহানায়ক এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চেয়ারপার্সনের উপদেষ্টা আমাদের স্নেহভাজন জননেতা আমানুর রহমান সহ মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ আমাদের সামনে উপস্থিত ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের সম্মানিত নেতৃবৃন্দ সাংবাদিক ভাইয়েরা আসসালামু আলাইকুম। আমি প্রথমেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমের এই জন্মদিন উপলক্ষে আমি আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে এদেশের আপামর জনসংঘের জনগণের পক্ষ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরোত্তমকে আমরা আজকে স্মরণ করছি, তাকে শ্রদ্ধা জানাচ্ছি, তার উহের মাগফিরাত কামনা করছি। আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্বন্ধে বলতে গেলে দীর্ঘ সময়ের প্রয়োজন। আমাদের যে বক্তারা আজকে শুক্রবারের জুমার নামাজের কারণে অনেকেই অনেক চেষ্টা করে কম বলে সময় কম নিয়ে শেষ করেছেন, কিন্তু অনেক বলার আছে, আমারও অনেক বলার আছে, কিন্তু একই কারণে আমি হয়তো সেই সময়টি নিয়ে বলতে পারবো না। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতিতে এসেছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গিয়েছিলেন, তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজনৈতিক স্ট্রাকচার ছিল সেখানে আমি একটি গ্রুপের মেম্বার সেক্রেটারি ছিলাম, সেই সুবাদে বক্তব্য রাখার সুযোগ হয়েছিল এবং আমার বক্তব্য তিনি আমাকে 45 মিনিট বক্তব্য দিতে আমাকে উৎসাহিত করেছিলেন এবং বলেছিলেন যে আর কেউ বক্তৃতা দেওয়ার নাই, আপনিই বলেন। মানে প্রত্যেকটা বক্তব্য ছিল ওনার তৎকালীন অবস্থানে ওনাকে সমালোচনা করে, কিন্তু তিনি কিন্তু আমাকে উৎসাহিত করেছেন। সেই মহান নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার সম্বন্ধে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা বলতে হবে। তিনি একজন সফল সৈনিক, একজন সফল রাষ্ট্রনায়ক, একজন সফল রাজনীতিবিদ। পৃথিবীর এমন কোন নেতা আপনারা খুঁজে পাবেন না যে তিনটা জীবনের সফল জীবনের সমাহার হয়। তো সেই ব্যক্তি সম্বন্ধে কয়েক মিনিটে কি বলা যাবে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সফল সৈনিক। একটা সৈনিকের জীবনে সবচাইতে তার সফলতা নির্ভর করে, সে যদি তার দেশমাতৃকার জন্য যুদ্ধ করতে পারে তাহলেই সেই সৈনিক সফল। আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সেনাবাহিনীর তৎকালীন অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের একজন মেজর। সেই সময় 25 তারিখ রাত্রে পাকিস্তান সেনাবাহিনী এদেশে হত্যাযজ্ঞ করেছে, যেখানে এদেশের মানুষ রাজনীতিবিদ থেকে স্বাধীনতা ঘোষণা আশা করেছিল, তারা কিন্তু কেউ পালিয়ে গেছে, কেউ গ্রেপ্তার হয়ে চলে গেছে। মেজর জিয়া কত সাহসী এবং কত দেশপ্রেমিক হলে এবং কত সুদূরপ্রসারী চিন্তা করতে পারলে, তার পরিবার পরিজনের কথা চিন্তা না করে ওই শেষ রাতে 26 তারিখ সকালে কিন্তু ওই ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি রিভোল্ট করেছেন এবং রিভোল্ট করে পাকিস্তানের যে কর্নেল জাঞ্জুয়া, সে ছিল এই অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান, তাকে গ্রেপ্তার করেছে, অন্য অফিসারদের গ্রেপ্তার করেছে। এটা কি গোলাবর্ষণ দিয়ে গিয়ে এটা সম্ভব হয়েছে? তাহলে যুদ্ধ কখন শুরু হয়েছে? যুদ্ধ প্রকৃতপক্ষে শুরু হয়েছে 25 তারিখ রাত্র শেষ রাত্রে অথবা 26 তারিখের প্রথম প্রহরে। তারপরে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছেন।
তারপরে ডিজান রহমান প্রথম এক নম্বর সেক্টর কমান্ডার ছিলেন তিন মাস, তারপরে এগারো নম্বরের সেক্টর কমান্ডার, তারপরে এই মুক্তিযুদ্ধের জন্য যে ডিভিশনাল পর্যায়ে যে বাহিনী প্রতিষ্ঠিত হয়েছে সেই বাহিনীটাও কিন্তু জিয়াউর রহমানের আদি অক্ষর দিয়ে জ্যাট ফোর্স নামে পরিচিত। সেই জ্যাট ফোর্সেরও উনি অধিনায়ক। স্বাধীনতার পরে জীবিত মুক্তিযোদ্ধাদের মধ্যে সবচেয়ে যে উচ্চতর যে খেতাব বীরত্ব জিয়াউর রহমান পেয়েছেন। এটাই তো জীবনে, এরপরে যদি আর কোনো ইতিহাস না থাকত তাইও জিয়াউর রহমান একজন সফল সৈনিক, জীবনে একজন সফল বীর। তারপরে মুক্তিযুদ্ধের স্বাধীনতার ঘোষণা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি রাষ্ট্রীয় জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ দিন আছে, সেটা হচ্ছে 7ই নভেম্বর। এটা অনেকে অনেকভাবে এটাকে ব্যাখ্যা করে, 7ই নভেম্বর হচ্ছে 75-এর 7ই নভেম্বর ছিল আরেকটি গুরুত্বপূর্ণ দিন বাংলাদেশের ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট। কিসের জন্য? মুক্তিযোদ্ধারা যে আদর্শ যে আকাঙ্ক্ষাকে নিয়ে যুদ্ধ করেছিল, শহীদ হয়েছিল, এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে, এদেশে সামাজিক অর্থনৈতিক ক্ষেত্রে সাম্য প্রতিষ্ঠা হবে, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা হবে, এবং মানুষ তাদের নিজের ভোট দেওয়া নিজে নিজেদের প্রতিনিধি তৈরি করবে, সেই সকল মুক্তিযুদ্ধের সকল যে চেতনা বা আকাঙ্ক্ষা 72 থেকে 75 আওয়ামী লীগ একটা করে ধ্বংস করেছে। আপনারা আমি বিস্তারিত বলতে চাই না, বক্তারা বলেছেন। এই যে ধ্বংস হয়ে গেল মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা, সেটা কিন্তু পুনঃপ্রতিষ্ঠার জন্যই কিন্তু 7ই নভেম্বরে সিপাহী জনতার বিপ্লব, সেটা এই জন্যই আমি বলছি ইতিহাসের টার্নিং পয়েন্ট। এবং সেটা সিপাহী জনতার বিপ্লবে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে এই সিপাহী জনতার নিয়ে আসেন। তিনি কিন্তু নিজে আর আসেননি, একজন বলেছেন যে তিনি সামরিক আইন ঘোষণা করেননি, তার অনেক আগেই কিন্তু তৎকালীন প্রেসিডেন্ট আবু সাহেব, বিচারপতি আবু সাহেব স্বাধীন সামরিক আইন ঘোষণা করেছে। এবং ওই টিএসিতে আমি বলেছিলাম যে আপনি স্বাধীন এই সামরিক আইন কোন দিন আপনি প্রত্যাহার করবেন, আজকে বলে যাবেন। অতএব যে যদি তিনি সামরিক আইন ঘোষণা করতেন, তাহলে আমি একজন তখনকার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমি কিন্তু তাকে এইভাবে চ্যালেঞ্জ করতাম না। এটাই প্রমাণ যে তিনি ঘোষণা করেন নাই। এখানে অনেকে আওয়ামী লীগ ইতিহাস বিকৃত করে, সেটা বলতে চাই। যাই হোক, তিনি ক্ষমতায় এসে বাংলাদেশে যে মৌলিক সমস্যাগুলো ছিল, 72 থেকে 75 যে ধারণা, যে নৈতিকতা, যে নীতিকে বিসর্জন দেওয়া হয়েছিল, সেগুলো একটা করে মিলে তিনি এটা পুনঃপ্রতিষ্ঠা করেছেন। যেমন পাকশালের হাত থেকে রক্ষা করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, আমাদের যে সংবিধান 90,000 বছর মানে দেশকে পরিচালনা করে, সেই সংবিধানে বিশ্বজয়ের আমার ছিল না, যে আমরা বিসমিল্লাহ রহমান প্রতিষ্ঠা করেছেন। এটা যতদিন আমাদের সংবিধান থাকবে, কারো ক্ষমতা নাই এই বিসমিল্লাহ রহমানকে তুলে দেওয়া। তিনি আমাদের জাতিসত্তা নিয়ে আমাদের একটা বিতর্ক ছিল, তিনি বলেছিলেন যারা বাংলা ভাষাভাষী তারা বাঙালি, অর্থাৎ বাঙালি জাতীয়তাবাদ, অথচ পশ্চিমবঙ্গে আসামে ত্রিপুরায় বাংলা বলে, সেই জন্য এটা বিতর্কিত ছিল। জিয়াউর রহমানে কিন্তু এদেশে প্রকৃত আমাদের সত্যিকার জাতিসত্তার পরিচয় বাংলাদেশি জাতীয়তাবাদ তিনি প্রবর্তন করে গেছেন, এখন পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারে নাই। আমাদের সংবিধানে ছিল ধর্মনিরপেক্ষতা, আর সেই সময় ধর্মনিরপেক্ষতার নামে ধর্মহীনতা ছিল। সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই ধর্ম নিরপেক্ষতা বাতিল করে, সাহস কি থাকলে, দেশের প্রতি কমিটমেন্ট কি থাকলে, তিনি এটাকে বাতিল করে দিয়ে ধর্মের উপরে বিশ্বাস স্থাপন এবং সকল ধর্মের সমান অধিকার। এখানে অনেকে বলেন যে এখানে তো এটাকে মনে হয় যেন ইসলামের উপরে বিশ্বাস, ধর্ম বিশ্বাস। হ্যাঁ, মধ্যযুগের মুসলমানের যে দেশ, সেই দেশে যদি ধর্মের উপরে বিশ্বাসকে প্রাধান্য দেওয়া হয়, তাই মধ্যযুগের মুসলমান বিশ্বাস এবং আকীদাকেই প্রাধান্য দেওয়া হয়, ধর্মীয় বিশ্বাস স্থাপন করলেন। তারপরে তিনি যে আমাদের যে অর্থনীতি, সমাজতান্ত্রিক অর্থনীতির নামে যে লুটপাটের অর্থনীতি চলছিল, জানেন যে তাদের লুটপাটের কারণে, বলেছেন একজন যে এই 74-এ এই আওয়ামী লীগের সময় দেশে দুর্ভিক্ষ হয়েছিল,
সেই প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সমাজতান্ত্রিক অর্থনীতিকে পরিবর্তন করে তিনি এই মুক্ত বাজার অর্থনীতির ব্যক্তি উদ্যোগকে উৎসাহিত করে তিনি অর্থনীতি পরিবর্তন করেছিলেন। সেই পরিবর্তনের ধারায় আজকে মুক্ত বাজার অর্থনীতির মাধ্যমে কিন্তু আজকে বাংলাদেশ যে অবস্থায় আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রেসিডেন্ট হয়ে তিনি যে কয়েকটি অনেকগুলো সংস্কার সাধন করেছেন, অনেক বিপ্লব করেছেন, মাত্র সাড়ে তিন বছরে এমন কোন বাংলাদেশের কোন সেক্টর নাই যেখানে তার কোন স্পর্শ নাই। তিনটা উদাহরণ দিচ্ছি, আজকের বাংলাদেশ যে তিনটি খুঁটির উপরে বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে, সেই তিনটি খুঁটি একটি হচ্ছে কৃষি। জিয়াউর রহমান এই কথা চিন্তা করেছিলেন কত আগে, যে এই দেশে কৃষিকে যদি আমরা উন্নয়নের দিকে নিয়ে নেওয়া যায়, যদি আমরা কৃষি পণ্য যদি উৎপাদন বৃদ্ধি করতে না পারি তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ নেই, তাই তিনি কৃষি বিপ্লব ঘোষণা করলেন। উনিশ দফা মধ্যে কৃষি বিপ্লব ছিল অন্যতম, এবং নিজে খাল কেটে কৃষকদের পাশে কৃষকদের মাঠে পানি পৌঁছে দেওয়ার জন্য তিনি নিজে খাল কেটেছেন, খাল কাটা কর্মসূচি নিয়েছেন, এবং সেদিন তিনি দেখিয়ে গেছেন যে যদি কৃষক তার জমির পাশে পানি পায় এবং তার জমির সার পর্যাপ্ত পায় তাহলে এই একই কৃষক তার জমিতে চারগুণ ফসল ফলাতে পারে। এই স্বপ্ন এই বাস্তবতা জিয়াউর রহমান প্রতিষ্ঠা করে দিয়েছেন বাংলাদেশে। তাই যেখানে সাড়ে সাত কোটি লোকের মানুষের দেশে 74 সনে দুর্ভিক্ষ হয়েছিল, আজকে 18 কোটি মানুষের দেশে কিন্তু খাদ্য আমরা প্রায় স্বয়ংসম্পূর্ণ। এটা কার অবদান? জিয়াউর রহমানের অবদান বলেন, প্রমাণ দিয়ে বলেন আর কারো কোনো অবদান এখানে আছে কিনা। আরেকটি আমাদের অর্থনৈতিক স্তম্ভ হচ্ছে রেমিটেন্স। আমরা যারা বিদেশে তারা কাজ করে আজকে প্রায় 1.5 কোটি মানুষ, এবং এই রেমিটেন্স আজকে আমাদের অর্থনীতির একটা বড় স্তম্ভ। আমরা তাদেরকে রেমিটেন্স যোদ্ধা বলে শ্রদ্ধা জানাই। এই যে বিদেশে যে শ্রমিক পাঠানোর ব্যাপারে, বিদেশে এই যে আজকে প্রবাসীরা আছে পাঠানোর ব্যাপারে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম যে উদ্যোগ গ্রহণ করেছিলেন, সৌদি আরবিয়া ভিজিটের সময় সৌদি বাদশাহ বলেছিলেন আপনি কি চান। আপনারা জানেন যে তিনি আলকুদস কমিটির ইয়ে ছিলেন, ইরান ইরাক যুদ্ধের সমন্বয়ক ছিলেন, কি পরিমাণ উনি আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন ছিলেন, জিজ্ঞেস করেছিলেন। উনি বলেছেন যে আমার অন্য কিছু দরকার নাই, আপনার এখানে লোক নাই, আপনাদের উন্নয়ন দরকার, আমাদের এখানে লোক আছে আমাদের সামর্থ্য নাই, আপনি আমাদের জনসংখ্যা নিয়ে আসেন। এই শুরু হয় প্রথম, এবং জিয়াউর রহমানের সময় কিন্তু প্রথম জনসংখ্যা রপ্তানি হয়, এবং আজকে সেটা 1.5 কোটিতে উন্নীত হয়েছে। আজকের ইকোনমি সেই রেমিটেন্সের উপরে দাঁড়িয়ে আছে। আরেকটি রেমিটেন্স, আরেকটি আমাদের বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্র হচ্ছে গার্মেন্টস। ঠিক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই গার্মেন্টস সে কত সুদূর প্রসারী চিন্তা করেছিলেন, সেই গার্মেন্টসকে তিনি এদেশে প্রথম শুরু করেছিলেন, এবং উদ্যোক্তাদেরকে ডেকে নিয়ে কোন রকমের ইকুইটি ছাড়া লোন দেওয়ার ব্যবস্থা করে তিনি তরুণ যে যারা এন্টারপ্রেনার তাদেরকে সেই দিন উৎসাহিত করে গার্মেন্ট শিল্প শুরু করেছিলেন। সেই গার্মেন্ট শিল্প আজকে আমাদের বাংলাদেশের অর্থনীতির একটা মূল স্তম্ভ হিসাবে আজকে আমাদের সামনে প্রতিষ্ঠিত। এইভাবে যদি বলতে যায় জিয়াউর রহমান যেখানে হাত দিয়েছেন সেখানেই সফলতা। মুক্তিযুদ্ধের শুরু থেকে শুরু করে স্বাধীনতার ঘোষণা থেকে শুরু করে বাংলাদেশকে আত্মনির্ভরশীল, আধুনিক এবং স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তিনি যে যে ব্যবস্থা নিয়ে গেছেন সেই ব্যবস্থার উপরে দাঁড়িয়ে কিন্তু আজকে বাংলাদেশ অগ্রসর হচ্ছে। এইভাবে যদি বলতে যাই এটা আর শেষ করা যাবে না। উনি যে একদম সফল রাষ্ট্রনায়ক ছিলেন তার জানাজা থেকেই তার প্রমাণ, এত বড় জানাজা এর আগেও কোন মুসলিম রাষ্ট্রনায়কের হয় নাই, এরপরে হয় নাই, ভবিষ্যতেও হবে না। অতএব এটি আর প্রমাণ করা দরকার নাই যে রাষ্ট্রনায়ক হিসেবে তিনি কত সফল ছিলেন। রাজনীতিবিদ উনি ক্যান্টনমেন্ট থেকে এসেছেন, কিন্তু তিনি কত সুদূর প্রসারী রাজনীতিবিদ হলে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করে গেছেন, এবং তিনি যে দর্শন আদর্শ দিয়ে গেছেন এদেশের মানুষ তা গ্রহণ করেছে। প্রমাণ তার শাহাদাত বরণের পরে
তার এই সুযোগ্য উত্তরাধিকারী নেতৃত্ব দেশের নেতৃত্ব এবং খালেদা জিয়া এই বাংলাদেশে এই বিএনপিকে তিনি তিনবার নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে তিনি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ক্ষমতায় এনেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় দল, এটার প্রমাণ আওয়ামী লীগ গত নির্বাচনে 18-তে তারাই দিয়েছে। 18-তে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে গিয়েছিলাম, যখন তারা দেখল তাদের গোয়েন্দা সংস্থা এবং তারা যে দিনে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে আওয়ামী লীগের কোনো পাত্তা থাকবে না, গোয়েন্দাকে জামানত রাখতে হবে, তখন তারা এই দিনের ভোট জনগণকে ভোটের থেকে অধিকার থেকে বঞ্চিত করে প্রশাসন দিয়ে তাদের কিছু তর্পিনাহক দিয়ে এই ভোট ডাকাতি করেছে। এটা কেনা যাবে, বাংলাদেশের সবাই যাবে। এইভাবে বাংলাদেশকে আজকে গণতন্ত্র শূন্য করে গণতন্ত্রহীন করে ফেলেছে এই সরকার গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য। আর জিয়াউর রহমান, জিয়াউর রহমানের পরিবার এবং খালেদা জিয়া তারেক রহমানকে কেন ভয় পায়? ভয় পায় এই জন্য যে তারা যে যেখানে ব্যর্থ হয়েছিল আমাদের নেতা জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সেই সেই ক্ষেত্রে সফল হয়েছে, সেই জন্য তারা ভয় পায় আর ওই জনপ্রিয়তাকে ভয় পায়। আজকে দেখেন আপনারা যে আমরা যে কথাগুলি বলছিলাম এগুলোর তো নানাভাবে সংবাদপত্রকে কন্ট্রোল করে নানাভাবে আমাদেরকে মিটিং মিছিল করতে না দিয়ে যেমন আজকে আমরা সীমিতভাবে এই মিটিং করতে বাধ্য হচ্ছি, এইভাবে যাতে করে এগুলো জনগণের মধ্যে প্রকাশিত না হয়, দেশে বিদেশে না জানে সেইসব ব্যবস্থা করে স্বৈরাচারী আচরণ করেছে, কিন্তু এগুলো কিন্তু ধামাচাপা দেওয়া সম্ভব হয় নাই। আপনারা দেখেছেন আমেরিকায় যে গণতান্ত্রিক যে সামিট হল বাংলাদেশ দাওয়াত পায় নাই, অর্থাৎ আন্তর্জাতিকভাবে স্বীকৃত বাংলাদেশে গণতন্ত্র নাই। এখন কি আমাদের ভোলা দরকার হয়? দরকার হয় না। বাংলাদেশে মানবাধিকার নাই, আর যে দেশে গণতন্ত্র নাই সে দেশে মানবাধিকার থাকতে পারে না, মানবাধিকার লঙ্ঘিত। আমরা কতবার বলেছি, গুমের হিসাব দিয়েছি, বিচার বিভিত হত্যাকাণ্ডের হিসাব দিয়েছি, কি পরিমাণ মামলা বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে 1 লক্ষেরও বেশি মামলা, 35 লক্ষ 36 লক্ষের মতো আসামি, এটা একটা গণতান্ত্রিক দেশে হতে পারে না। আওয়ামী লীগ মনে করেছিল যে আমরা তো দৃষ্টিহীন করে নিষ্পাশন করে মুখ বন্ধ করে রেখে আমরা বোধহয় পার পেয়ে যাচ্ছি, পার পেয়েছে। আজকে তার ফলে আজকে সারা দুনিয়া জেনে গেছে যে এই দেশে মানবাধিকার নাই, সেই জন্য ইউএস ট্রেজারি থেকে আজকে এই বাংলাদেশের একটি সংস্থার উপরে নিষেধাজ্ঞা এসেছে, কতগুলো হাই অফিসারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা এসেছে। এটা কিন্তু কোন রকমই এটা গৌরবের বিষয় নয়, জাতি হিসাবে এটা আমাদের লজ্জার বিষয়। আর আপনারা দেখেছেন হয়তো আজকে পত্রিকায় দেখবেন যে প্রায় 12টি কি 14টি যে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এনজিও তারা জাতিসংঘকে চিঠি দিয়ে দাবি জানিয়েছে। 12টি এনজিও আন্তর্জাতিক একদম খ্যাতি সম্পন্ন যে সংস্থা মানবাধিকার সংস্থা জাতিসংঘকে চিঠি দিয়ে তারা বলেছে যে জাতিসংঘের যে শান্তি মিশন পিস মিশনে বাংলাদেশ থেকে যারা যায় সেখানে যেন র্যাবের কোনো কর্মকর্তা কোনো সদস্য দিতে না পারে। এটা কি আমাদের জন্য খুব গর্বের ব্যাপার? অবশ্যই আমাদের জন্য লজ্জার ব্যাপার। আর এই লজ্জা এবং এই আন্তর্জাতিকভাবে বাংলাদেশকে আজকে যে এইভাবে আজকে যে আমাদেরকে হেয় প্রতিপন্ন করছে তারা আজকের সরকার কেন? গায়ের জোরে ক্ষমতায় থাকার জন্য। অতএব আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই জন্মদিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ এবং দর্শনকে যদি আমরা ভালোভাবে ধারণ করতে পারি তাহলে আমাদের বক্তব্যে গিয়ে বলতে হবে না যে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে। আর এই সরকার বারবার সেই আওয়ামী লীগের 75-এ বাক্সারকারী গণতন্ত্র হত্যা করেছে, এরপরে গণতন্ত্র হত্যা করেছে, এগুলো বলার অপেক্ষা রাখে না, আন্তর্জাতিকভাবে এখন স্বীকৃত। অর্থাৎ তারা গণতন্ত্র ফিরিয়ে দেবে না, ফিরিয়ে দিতে হবে। ফিরিয়ে নেওয়ার জন্য বিএনপিকে, এদেশের গণতান্ত্রিক জাতীয়তাবাদী দেশপ্রেমিক শক্তিকে দায়িত্ব নিতে হবে। এবং যদি আমরা গণতন্ত্র ফিরিয়ে আনতে না পারি, আমাদের মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা পুণ্যমুক্ত করতে পারবো না। যারা অন্যরা জ্ঞান দিয়েছে
আজকে অন্যভাবে দেশনেত্রী আজকে বিদেশে যাওয়া দিয়ে চিকিৎসা করবে সেটাকে একটা বিধিনিষেধ দিয়ে শর্ত দিয়ে বন্ধ করে রেখেছে, তারা কিন্তু দেশনেত্রীকে মুক্ত করবে না। তাই গণতন্ত্র ফিরে আনতে হবে, জনগণের সরকার ফিরে আনতে হবে, দেশনেত্রী মুক্ত পাবে। এবং আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমান, তাকে দেশে এসে স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দিতে পারে শুধু যদি আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি। আর কোন স্বেচ্ছায় ইচ্ছা নিজের ইচ্ছায় যায় না, ধাক্কা দিতে হয়। বাংলাদেশে পাকিস্তান সময়ে আমাদের এটার উদাহরণ আছে। এই দেশের মানুষ পারে, আইয়ুব খানকে ধাক্কা দিয়ে সরে দিতে পেরেছে, মুক্তিযুদ্ধ করে পাকিস্তানকে দেশ থেকে বিদায় করতে পেরেছে। এই বাংলাদেশের মানুষ এরশাদকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমাদের নেতৃত্বে এই এরশাদকে সোনাচারকে উৎখাত করতে পেরেছে। অবশ্যই আমরা আশাবাদী এই দেশের মানুষ ঠিক একইভাবে আজকে সোনাচারকে উৎখাত করে এদেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং দর্শনকে বাংলাদেশে আবার আমরা বাস্তবায়ন করবো। সে আশা ব্যক্ত করে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আরেকটি ব্যাপার আছে সে আমি ভুলে গেছি। আপনারা হয়তো পত্রপত্রিকায় দেখে থাকবেন, এই সরকার যে অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে যে শোষণ করছে, আরেকটা শোষণের অস্ত্র আমরা পত্রিকায় দেখলাম যে গ্যাসের দাম বৃদ্ধি করার জন্য একটা প্রস্তাব আপনারা পত্রিকায় দেখে থাকবেন কি, আগে যেখানে 2975 ছিল, এটা এই সরকার সময়, আমাদের সময় কিন্তু 96-তে 250 মতো ছিল, যাই 400 হলো, এদের সময় 975 করেছে 400 থেকে ডাবল। আর এখন প্রস্তাব করেছে 975-এর এই 2 চুলার দাম আর গ্যাসের দাম তারা নির্ধারণ করতে চাচ্ছে 2100, 3 গুণ, ডাবল না। এবং 925 টাকায় যে একটি চুলা জ্বালানো হতো সেটা 2000 টাকা, বুঝলেন, 3 গুণ বৃদ্ধির জন্য প্রস্তাব করা হচ্ছে। আমরা এই সভা থেকে এক তীব্র বিরোধিতা করি এবং কোন রকম এই সরকার কোন জনগণের সরকার নয়, তাদের কোনো ম্যান্ডেট নেই। আর ইতিমধ্যে তেলের দাম বৃদ্ধি করেছে, সর্বক্ষেত্রে বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, জনগণের পকেট থেকে টাকা নিয়ে আজকে বড় বড় প্রজেক্ট করে, বড় বড় কমিশন করে আজকে বিদেশে টাকা পাচার করছে। আর নয়, এই গ্যাসের দাম আর বৃদ্ধি করা যাবে না। আজকে এই সব অরাচার থেকে রক্ষাপিত হলে এই সরকারকে বিদায় করতে হবে। আসুন আমরা সকলে মিলে সেই লক্ষ্যে কাজ করি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ।